ছোট্ট সোনামণিরা, আমি আজকে তোমাদের প্রথম শ্রেণীর আমার বাংলা বই পড়াবো। সূচিপত্র, আজকে তোমাদের কি কি পাঠ বিষয় পড়াবো চলো একটু দেখে নেই। পাঠ 35, বিষয় ছবি দেখি শব্দ বানাই, পৃষ্ঠা নম্বর 51। পাঠ 36, বিষয় এসো পড়ি ও লিখি, পৃষ্ঠা নম্বর 52। পাঠ 37, বিষয় এসো পড়ি ও লিখি, পৃষ্ঠা নম্বর 53। পাঠ 35, ছবি দেখি শব্দ বানাই। দেখো, এখানে আমরা 5টি ছবি দেখতে পাচ্ছি। তোমাদের বইয়ে ছবিগুলোর পাশে নাম লেখা নেই, আমরা ছবি দেখে নামগুলো লিখব ও পড়ব। চলো পড়ি। দেখো, এখানে আমরা একটি বই এর ছবি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বই। চলো বই বানানটি করি। ব হ্রস্ব ই, বই। এটা হচ্ছে বকের ছবি, চলো বক বানানটি করি। ব ক, বক। এটা হচ্ছে মগ এর ছবি, চলো মগ বানানটি করি। ম গ, মগ। এটা হচ্ছে একটি বলের ছবি, বল, চলো বল বানানটি করি। ব ল, বল। এটা হচ্ছে মই এর ছবি, চলো মই বানানটি করি। ম হ্রস্ব ই, মই। দেখো, এখানে তোমাদের শব্দ গঠনের জন্য বলা হয়েছে। দেখো, এখানে সামনে একটি বক্সে ব লিখা আছে। দেখো, পাশে তিনটি বক্সে তিনটি বর্ণ লিখা আছে। এখান থেকে বর সাথে প্রত্যেকটি বর্ণকে মিলে একটি শব্দ গঠন করতে হবে। চলো আমরা বর সাথে প্রত্যেকটি বর্ণকে মিলিয়ে প্রত্যেকটির ব শব্দ গঠন করি। এটা হচ্ছে ব, ল, বল। চলো বল বানানটি করে। ব ল, বল। ব রস্যুই, বই। চলো বই বানানটি করে। ব রস্যুই, বই। ব ক, বক। চলো বক বানানটি আবার করে। ব ক, বক। এটাও ওইটার মতো হবে। দেখো, এইখানে ম লিখা আছে বক্সে, আর তার পাশে দুটি বক্সে লিখা আছে হ্রস্বই গ। আমাদের প্রত্যেকটি মর সাথে দুটি বর্ণকে মিলিয়ে একটি করে শব্দ গঠন করতে হবে। চলো করি। ম হ্রস্বই, মই। চলো আবার মই বানানটি করি। ম হ্রস্বই, মই। ম গ, মগ। চলো আবার মগ বানানটি করে। ম গ, মগ। পাঠ 36, এসো পড়ি ও লিখি। বাচ্চারা, এখানে পড়তে ও লিখতে বলা হয়েছে। দেখো, এখানে আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি, একটি হচ্ছে কাকের ছবি, অপরটি হচ্ছে একটি বয়মের মধ্যে গি এর ছবি। দেখো, এখানে আমরা একটি নীল রঙের ছবি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে নীল রঙের আকাশ। কাক, কাক ডাকে, ঘিয়ে ঘিয়ে কিনে, নীল নীল আকাশ। চলো কাক বানানটি করি। ক আকার কা, ক, কাক। কাক ডাকে, চলো ঘি বানানটি করি। গড়ে শিকার ঘি, ঘি দিয়ে কি হয়, ঘি কিনি। চলো নীল বানানটি করি। দন্ত নয় দীর্ঘকার নিয়ে ল, নীল, নীল দিয়ে কি হয়, নীল আকাশ। পড়ি ও লিখি, দেখো এখানে তিনটি শব্দ লেখা আছে।
কাক, ঘি, নীল। দেখো নিচে কাক, ঘি, নীল দেওয়া আছে, তোমরা এইগুলো খাতায় আবার লিখে নিবে। লিখি, নদী দেখি। দেখো নিচে সারি একটা কলাম রয়েছে, এই কলামে তোমরা খাতায় লিখে নিবে, কি লিখবে? নদী দেখি। চলো নদী দেখি বানানটি করি। দন্ত ন, দয় দীর্ঘিকার দি, নদী। দয়াকার দে, খরি শিকার খি, দেখি। তাহলে কি হচ্ছে? নদী দেখি। পাঠ 37। এসো পড়ি ও লিখি। দেখো এখানে আমরা একটি ময়ূর এর ছবি দেখতে পাচ্ছি, তার পাশে একটি ফুলে হলুদ ফুলের ছবি রয়েছে। ফুল দেখো তার পাশে রয়েছে একটি তৃণের ছবি। ফুল হলুদ ফুল। ময়ূর ময়ূর নাচে। তৃণ তৃণ সবুজ। চলো আমরা ফুল ময়ূর তৃণ বানানগুলো করি। ফুল ফরসুকার ফুল ল ফুল। হলুদ ফুল ময়ূর ম অন্তস্থ ঐদীর্ঘকার ও বয়ে শূন্য র ময়ূর। ময়ূর দিয়ে কি হয়? ময়ূর নাচে। তৃণ চলো তৃণ বানানটি করি। তৈরিকার ত্রি মূর্ধন্য ন তৃণ তৃণ সবুজ। পড়ি ও লিখি। দেখো বাচ্চারা এখানে ফুল ময়ূর ও তৃণ দেওয়া আছে, আমরা এগুলো এখন পড়ব। ফরসুকার ফুল ল ফুল। ময়ূর ম অন্তস্থ ঐদীর্ঘকার ও বয়ে শূন্য র ময়ূর। তৃণ তৈরিকার ত্রি মূর্ধন্য ণ তৃণ। দেখো বাচ্চারা নিচে দুটি কলামে ফুল ময়ূর তৃণ লিখা আছে, তোমরা খাতায় এভাবে কলাম তৈরি করে ফুল ময়ূর ও তৃণ লিখে নিবে। লিখি, ফুল তুলি। চলো ফুলতুনি বানানটি করি। ফরসুকার ফুল ল ফুল। তরসুকার তু লর শিকালি ফুল তুলি। দেখো বাচ্চারা নিচে একটি কলাম দেওয়া আছে, তোমরা এইখানে ফুল তুলি বানানটি লিখে নিবে। বাচ্চারা আজকে এই পর্যন্তই ভিডিও শেষ করলাম, পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমরা আরও ভিডিও দেব। আমাদের ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবে।